ট্যাক্স আদায় করবো, রেভিনিউ কালেকশন করবো, 5 লক্ষ কোটি টাকা করবো, আমরা করতে পারি নাই তো। দেশের অর্থনীতির অবস্থা ভালো না, দেশের ইম্পোর্ট কমে গেছে, এক্সপোর্ট কমে গেছে, ডলার রিজার্ভের সংকট চলছে, দেশে বিদেশি বিনিয়োগ নাই, তাহলে কোন বাস্তবতায় সরকার দাবি করছে যে আমরা আগামী বছর আমাদের আয় উপার্জন বাড়াতে পারবো, আমাদের রেভিনিউ কালেকশন বাড়বে? ব্যবসায়ীরা বলছে, এটা জুলুম বলছে, যে আমরা ইতিমধ্যে ট্যাক্স ভ্যাটের বিভিন্ন বৈধ অবৈধ সরাসরি তারপরে ইনডাইরেক্ট ট্যাক্সেশন দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, আমাদের কোনো অবস্থা নাই ট্যাক্স দেওয়ার। তাহলে বরাবরের মতো একটা ঘাটতি বাজেট করবে ডাবলেরও বেশি। হ্যাঁ, আপনি কিছু টাকা এক্সট্রা করতে পারেন, যে $35 বিলিয়ন জায়গায় আপনি $40-45-50 বিলিয়ন করতে পারেন, $80 বিলিয়ন আমরা মনে করি যে সাইজের বাজেটের কথা চিন্তা করা হচ্ছে, এটা খুবই রং হেডেড ডিসিশন হবে এবং এটা বাস্তবায়নযোগ্য হবে না। ইতিমধ্যে আমরা দেখলাম যে গত এপ্রিল মে পর্যন্ত আমাদের যে উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্ত ছিল তার অর্ধেকটাও বাস্তবায়ন হয় নাই, বাজেট শেষ হয়ে যাচ্ছে বছর। আমাদের গত বছরের বাজেটে যে উন্নয়ন পরিকল্পনা করা হয়েছিল যে আমরা কয়টা ব্রিজ করব, কয়টা রাস্তা করব, কালভার্ট করব, সেই পরিমাণ কাজের অর্ধেকটাও বাস্তবায়িত হয় নাই, টাকা নাই পরিকল্পনার অভাবে এবং মন্ত্রণালয়গুলো খরচ করতে পারছে না। এরপরে দেখেন ধরে সরকার এগুলো করছে কেন, সরকার প্রচুর মিথ্যাচার করছে আমাদের সাথে। দেখবেন যে 2 বছর পরে 26 সালে নাকি আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব, আমাদের এখন প্রায় $3,000 মাথা পিছু আয় আছে বছরে, এইটা আরও বাড়বে এবং আমরা একটা পর্যায়ে গিয়ে এই নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে থাকবো না, আমাদের মর্যাদা বেড়ে যাবে। কিন্তু এটা বারবার কোনো লক্ষণ আমরা ডেটার মধ্যে দেখতে পাচ্ছি না এবং এটা করবার মধ্য দিয়ে রাষ্ট্রের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সেটা আরও বাড়বে বলে আমরা মনে করছি। এরপরে দেখেন যে সরকার বাজেট বাড়াচ্ছে কিন্তু আমরা মন্ত্রণালয়গুলোর খবর দেখতে পাচ্ছি, বিভিন্ন মন্ত্রণালয় তাকে যে গত বছর যে টাকাটা দেওয়া হয়েছিল টাকাটা সে খরচ করতে পারছে না। যেমন আমরা রিসেন্টলি দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় তার দেয়া এই বছরের বাজেটের টাকার 30-40% এখনও খরচ করতে পারেনি। তাহলে যে মন্ত্রণালয়গুলো গত বছরের টাকা খরচ করতে পারে নাই তাকে এই বছর কেন আবার টাকা বাড়িয়ে দিচ্ছেন, তাকে অডিট করা হচ্ছে না, তাহলে গত বছর এত বেশি টাকা তাকে কেন দিয়েছিলেন? এই টাকাটা হচ্ছে দুর্নীতির মধ্যে চলে যাবে আর কি, প্রকল্পের নামে এই টাকাটা আগামী 1-2 মাসের ভিতরে দেখবেন যে বর্ষা পানির মতো করে ভেসে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে চলে যাবে বিভিন্ন জায়গাতে, একইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা। এবং দেখেন এই যে ঘাটতি বাজেটের বাজেটটা যেটা হয় দিন শেষে, এই ঘাটতিটা জমতে জমতে ঋণে পরিণত হয়। আমরা এর আগে বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রের দেশি এবং বিদেশি ঋণের পরিমাণ এখন $300 বিলিয়ন, মানে 100টা পদ্মা সেতু করবার মতো টাকা হচ্ছে আমার রাষ্ট্রের ঋণ, মাথা পিছু কয়েক লক্ষ টাকা আমার আপনার সবাই আমরা ঋণগ্রস্ত। এই অবস্থায় দেখেন বাস্তবতা কোথায় দাঁড়িয়েছে, এই আসন্ন বাজেটে $12 বিলিয়ন শুধু ঋণের সুদ দিতে হবে। আমার উপার্জন কিন্তু $35 বিলিয়ন মনে রেখেন, আমি $80 বিলিয়নের একটা বাজেট করছি, তার ভিতরে আমাকে $12 বিলিয়ন দিতে হবে শুধু আগের নেয়া যে কর্জ, এই কর্জের সুদ, মানে 4টা পদ্মা সেতুর পরিমাণ টাকা আমাকে সুদ দিতে হবে এই বছর। তাহলে আমরা মূল কাজ করবো কখন? তাহলে এই যে 3 টাকার কাজ 30 টাকা দিয়ে ঋণ করে করতে করতে আমরা রাষ্ট্রকে আজকে কোথায় নিয়ে আসছি? আপনি ব্যক্তি পরিবারের কথা চিন্তা করেন, যে আপনার 30,000 টাকা ইনকাম, 50,000 টাকা খরচ, প্রতি মাসে আপনি 20,000 টাকা করে কর্জ করছেন, ঋণ করছেন, এই কর্জটা করতে 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 12 মাস পরে গিয়ে এটা কোথায় দাঁড়াবে? এই টাকাটা তখন আপনি শোধ করবেন কিভাবে? রাষ্ট্র একইভাবে স্টাক হয়ে গেছে, কর্জ করে ঋণ করে ঘি খেতে খেতে এবং লুটপাট করতে করতে বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা ঋণের ফাঁদে, ডেট ট্র্যাপ কান্ট্রি বলে, ঋণের ফাঁদে ফেলে দিয়েছে এই সরকার গত 15 বছরে। এরপরে দেখেন তো এই টাকাটা উঠাবে কিভাবে, আমার আপনার উপরে যাচ্ছে তাই ভ্যাট এবং ট্যাক্স আরোপ করে, যার ট্যাক্সের মধ্যে পড়ার কথা না, 3.5 লক্ষ টাকা ট্যাক্স। আপনার 50,000 টাকা যদি সিপিডির হিসাবও ধরেন, ঢাকা শহরে একটা পরিবারের ন্যূনতম খেয়ে বাঁচতে 60-65,000 টাকা দরকার। তাহলে আপনি আমাকে ঋণের রেয়াত দিচ্ছেন বছরে 3.5 লক্ষ টাকা, কয় টাকা হচ্ছে মাসে, আমার কয় টাকা হয় তাতে? 50,000 টাকা। তাহলে আমার তো সাফিসিয়েন্ট ইনকামই নাই ন্যূনতম খেয়ে পড়ার ক্ষেত্রে, কিন্তু আপনি আমাকে আবার ট্যাক্স দিতে, কর দিতে বাধ্য করছেন,
আমি দুই মাসে হয়তো একদিন রেস্টুরেন্টে খাই, গরিব পরিবার, নিম্নবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবার, তাকে আবার সেদিন ভ্যাট দিতে হয়। সে সুলতানাস ডাইনে খেলো কেন? তাহলে এই ট্যাক্স ভ্যাট আদায়ের নামে রাষ্ট্র যেটা করছে, সে আমার উপরে জুলুম করছে এবং আমার উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে। এটা আমার জরিমানা যে আমি কেন তিন মাস পরে একদিন বেলি রোডে গিয়ে সুলতানসের ডাইনে বিরিয়ানি খাইতে গেলাম। এটা হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আমার জরিমানা, এই জন্য আমাকে ভ্যাট দিতে হচ্ছে। অত রাষ্ট্র এই কাজগুলো করে যাচ্ছে। এরপরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুদ্রাস্ফীতি যেটা নিয়ন্ত্রণ করবার জায়গা, সেই মুদ্রাস্ফীতি মানে পণ্যের দাম যে বাড়ছে, আয়ের সাথে ব্যয় যে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, সেইটা সারা দেশের অর্থনীতিবিদ এবং গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষজন বারবার বলবার পরেও এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করবার ব্যাপারে কোনো নীতি সহযোগিতা আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি না। বরং দেখতে পাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রের যে ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসি, যে রাজস্ব আদায়ের যে নীতিমালা, অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার নীতিমালার সাথে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রা নীতিমালা, এটার সাথে এটা মিলছে না। দেখবেন যে সুদের হার বাড়ায়, কমায়, ওপেন করে দেয়, কোনো নোটিশ ছাড়া ডলারের রেট, কারেন্সি রেট, এক্সচেঞ্জ রেট বাড়িয়ে দিল। তারপরে হচ্ছে একটা কাজ করবে বলছে আবার করে না, ব্যাংকগুলোকে মার্চ করে দিবে বলছে আবার ব্যাংকগুলোকে মার্চ করছে না। এই যে মানে পারস্পরিক সামঞ্জস্যহীন সিদ্ধান্ত, এইটা বাংলাদেশের অর্থনীতিকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আমরা ডলার রিজার্ভের কথা বলেছি, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নাই অলমোস্ট, কারণ বিদেশ থেকে যারা বিনিয়োগ করছেন তাদের এখানে প্রচুর হয়রানি হচ্ছে, হেনস্থা হচ্ছে এবং তাদের লাভের টাকা তারা বাংলাদেশ থেকে নিতে পারছে না। অতএব FDI তারা অ্যাট্রাক্ট করতে পারছে না, আর বিদেশি বিনিয়োগ না আসলে যেটা হচ্ছে জব তৈরি হচ্ছে না বাংলাদেশে। প্রচুর বেকার, লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট প্রতি বছর জব মার্কেটে আসছে কিন্তু সে চাকরি পাচ্ছে না। তো এইরকম একটা বাস্তবতাতে হচ্ছে পরশু দিন বাজেট ঘোষণা হচ্ছে। আর একটা সমস্যা যেটা করছে, আপনারা প্রায় শুনছেন যে ব্যাংকগুলোতে আমাদের তারল্য নাই, ব্যাংকগুলোতে যে আমরা টাকা জমা রাখি, ব্যাংক কী করে এই টাকাগুলো দিয়ে? ব্যাংক হচ্ছে এই টাকাগুলোগুলো সম্ভাব্য যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে টাকাটা কর্জ দেয়। তারা একটা দোকান করে, একটা প্রতিষ্ঠান করে, একটা শিল্প কারখানা তৈরি করে। এই শিল্প কারখানা তৈরি করলে যেটা হয়, মানুষজনের চাকরি হয়। কিন্তু যারা উদ্যোক্তা, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে কিছু একটা করতে চান, তারা ব্যাংকের থেকে টাকা পাচ্ছেন না, কারণ সরকার ইতিমধ্যে ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়ে নিয়েছে যে ব্যাংকে দেবার মতো টাকা নাই। তারপরে রয়েছে ব্যাংকের লুটপাট, যাচ্ছে তাই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারের বড় বড় বিগ শট যারা আছে, অলিগার যারা আছে, এই মাফিয়ারা ব্যাংক লুটপাট করে খালি করে ফেলেছে, দেবার মতো টাকা নাই। এ কারণে যেটা হচ্ছে, আমাদের লক্ষ লক্ষ তরুণদের চাকরির কোনো বাস্তবতা তৈরি হচ্ছে না। খেলাপি ঋণ দেখেন, $55 বিলিয়ন উপরে খেলাপি ঋণ আছে বাংলাদেশে এখন, কিন্তু সরকার এটা স্বীকার করে না। সরকার এটাকে খুব একটা অল্প অ্যামাউন্টে নিয়ে আসছে, যে এটাকে রিশিডিউল করে ফেলেছে, কিছু অংশ মাফ করে দিয়েছে, কিছু অংশ মামলা মোকদ্দমাতে আছে তো ওইটা বলে নাই, কিছু অংশ গোপন করে রাখছে, সব মিলিয়ে এই তথ্যগুলো আমাদের সামনে প্রকাশ করছে না। খেলাপি ঋণ আদায় না করতে পারার একটা বড় বাস্তবতাতে হচ্ছে কিন্তু ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে। আমি টাকাটা কর্জ দিয়েছি কিন্তু টাকাটা ব্যাংকে ফেরত আসছে না, অতএব আমি আর বিনিয়োগের জন্য টাকা অন্যদেরকে ধার দিতে পারছি না। এরপরে দেখেন যে বাজেটে সাবসিডি দেওয়া হয় বিভিন্ন খাতকে, যেমন ধরেন আমাদের বিদ্যুৎ খাতে সাবসিডি আছে সামান্য কিছু, এইটা সরকার কমিয়ে ফেলবে বলছে, বছরে 4 বার করে বিদ্যুতের দাম বাড়াবে, কমিয়ে ফেলবে। আমাদের কৃষকদেরকে সাবসিডি দেওয়া হয় গম সার কেনার ক্ষেত্রে, কীটনাশক কেনবার ক্ষেত্রে, বীজের ক্ষেত্রে, এগুলো তারা কমিয়ে ফেলবার চিন্তা ভাবনা করছে। তো সাবসিডি যেখানে লুটপাট হচ্ছে সাবসিডির নামে, সেই লুটপাটের জায়গাতে দেখবেন সরকার সাবসিডিটা বত বন্ধ করছে না। কোথায় লুটপাট হচ্ছে? কুইক রেন্টালে লুটপাট হচ্ছে। সাবসিডি দিয়ে প্রায় 32-35 হাজার কোটি টাকা, ধরেন $3.5-3 বিলিয়ন সরকার সাবসিডি দিচ্ছে কুইক রেন্টালে। বড় বড় বিগ শটগুলো 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করে ডলারে হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। বারবার বিশেষজ্ঞরা বলেছে সাবসিডি এখান থেকে কাট করেন, এখান থেকে কাট করে বিদ্যুতে গ্যাসে সাবসিডি বাড়ান, বিশেষ করে যারা ইনভেস্ট করছে। ব্যবসায়ীরা বারবার বলছে যে আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের ব্যবস্থা করেন, তারা হলে আমরা কোম্পানি চালাতে পারবো না, আমাদের লাভ হবে না, আমরা কাজ ডেলিভার করতে পারবো না, আমাদের কর্মী ছাঁটাই করতে হবে। অতএব সরকারের পলিসিতে দেখেন, বাজেটে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না বারবার,
যে যেখানে সাবসিডি দেওয়া দরকার সেখানে দেওয়া হচ্ছে না, আর যেখানে দেওয়া উচিত না, যেখানে টাকা লুটপাট হচ্ছে সাবসিডির নামে, সেখানে সাবসিডি চলমান রেখেছি। আমরা এটার প্রতিবাদ করছি এবং এটা বাতিলের দাবি জানাচ্ছি।